শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। এবার আইএসে যোগ দিল অন্তত 66টি ভারতীয় বংশোদ্ভূত জঙ্গি। বাগদাদে ভয়াবহ রকেট হামলা, অল্পের জন্য রক্ষা পেল মার্কিন দূতাবাস। আফ্রিকায় 1.5 কোটি টিকা দেওয়ার ঘোষণা এরদোগানের। মায়ানমারে ভয়াবহ হামলার মুখে মায়ানমার ছাড়ছে কারেন বিদ্রোহীরা। পাকিস্তানকে $195 মিলিয়ন ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক। রাশিয়া হামলা করলে ইউক্রেনে সেনা পাঠাবে না যুক্তরাজ্য। এবং সবশেষ থাকছে মধ্যপ্রাচ্যে মার্কিন ড্রোন হামলা নিয়ে পেন্টাগনের চাঞ্চল্যকর তথ্য। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার চলুন বিস্তারিত জানা যাক। আইএসে কমপক্ষে 66 জন ভারতীয় বংশোদ্ভূত জঙ্গির খোঁজ মিলেছে বলে একটি রিপোর্টে দাবি করল আমেরিকা। কান্ট্রি রিপোর্টস অন টেরোরিজম 2020 শীর্ষক রিপোর্টে এই কথা জানিয়েছে আমেরিকার পররাষ্ট্র মন্ত্রণালয়। রিপোর্ট অনুযায়ী গত নভেম্বর পর্যন্ত 66 জন আইএস জঙ্গির হদিশ মিলেছে যারা ভারতীয় বংশোদ্ভূত বলে প্রমাণ মিলেছে। পাশাপাশি 2020 সালে কোনো ফরেন টেরোরিস্ট ফাইটার ভারত প্রত্যাবর্তন করা হয়নি বলেও উল্লেখ করা হয়েছে ওই রিপোর্টে। রিপোর্টটিতে ভারতের প্রসঙ্গে আমেরিকার পররাষ্ট্র সচিব অ্যান্টনি ব্লিঙ্কেন জানিয়েছেন, জাতিসংঘের নিরাপত্তা পরিষদের রেজুলেশন 2309 প্রয়োগে আমেরিকার সঙ্গে সহযোগিতা করে চলেছে ভারত, যা কিনা বিমানে যাতায়াত করার সময় যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট নির্দেশ পালন করার উপরও জোর দিয়ে থাকে। পাশাপাশি বিমানে থাকা সামগ্রী পরীক্ষার ক্ষেত্রে বাধ্যতামূলকভাবে ডুয়াল স্ক্রিন এক্সরে ব্যবহারের জন্যও ভারতের প্রশংসা করা হয়েছে। ইরাকের রাজধানী বাগদাদের গ্রিন জোনের কাছে 2টি রকেট হামলা হয়েছে। 2টিই কাতি শিওয়া রকেট। এর একটিকে আকাশে নাৎসাত করে দিয়েছে যুক্তরাষ্ট্রের সেনারা, অন্যটি দূতাবাসের ক্যাম্পাসের আঘাত হানতে ব্যর্থ হয়েছে। এ ব্যাপারে ইরাকের সেনাবাহিনী বিবৃতিতে জানিয়েছে, রবিবার প্রথম রকেটটি সিআরএম ডিফেন্স ব্যাটালিয়নের মাধ্যমে ধ্বংস করা হয়েছে, তবে দ্বিতীয় রকেটটি ভেতরে আঘাত হেনেছে। এতে 2টি গাড়ি বিধ্বস্ত হয়েছে। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিষয়ক একজন কর্মকর্তা জানিয়েছেন, 2টির মধ্যে একটি রকেট যুক্তরাষ্ট্রের সিরাম কাউন্টার রকেট এবং মর্টার অ্যান্টিমিসাইল প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে আকাশেই ধ্বংস করে দেওয়া হয়েছে। করোনার মধ্যে নতুন ধরন ওমিক্রন সংক্রমণ ছড়িয়ে পড়েছে আফ্রিকার মহাদেশে। এমন বিপর্যয়ে আফ্রিকার দেশগুলোর পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। তিনি করোনার 1.5 কোটি ডোজ পাঠানোর ঘোষণা দিয়েছেন। ইস্তাম্বুলে তুরস্ক আফ্রিকা সামিটে শনিবার এই ঘোষণা দেন এরদোগান। এতে 16 দেশের রাষ্ট্রপ্রধান উপস্থিত ছিলেন। কোন দেশের তৈরি ভ্যাকসিন পাঠানো হচ্ছে সে বিষয়টি পরিষ্কার করেননি তুরস্কের প্রেসিডেন্ট। দরিদ্র পীড়িত আফ্রিকার দেশগুলোর বহু মানুষ এখনও করোনার টিকা পায়নি। এমত অবস্থায় ওমিক্রনের সংক্রমণ ছড়িয়ে পড়ায় তাদের স্বাস্থ্য নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। এ বিষয়ে তুরস্কের প্রেসিডেন্ট বলেন, আফ্রিকার মোট জনগোষ্ঠীর মাত্র 6% করোনা টিকা নিয়েছে। এটি বৈশ্বিক বৈষম্যের চিত্র। আফ্রিকার মানুষগুলোর উপর অবিচার করা হয়েছে, তাই তুরস্ক সেখানে 1.5 কোটি টিকা পাঠাবে। এরদোগান বলেন, নিজস্ব ভ্যাকসিনের উন্নয়ন করছে তুরস্ক। তাকুবে নামে ভ্যাকসিনটি শীঘ্রই অনুমোদন পাওয়ার জন্য সব প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। অনুমোদন পেলে এগুলো কিছু অংশ আফ্রিকায় পাঠানো হবে। এই সামিটে তুরস্কের সঙ্গে কাজ করতে একমত হন আফ্রিকান নেতারা। ওমিক্রনের সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে আফ্রিকার লোকজন। সম্প্রতি আফ্রিকায় করোনার সংক্রমণ 57% বেড়ে গেছে। থাইল্যান্ড এবং মিয়ানমার সীমান্তবর্তী কারেন প্রদেশে বিদ্রোহী গোষ্ঠীর সঙ্গে সেনাবাহিনীর তুমুল সংঘর্ষে নারী এবং শিশুসহ এলাকা ছেড়ে পালিয়ে গেছে প্রায় 2500 মানুষ। তাদের বেশিরভাগই আশ্রয় নিয়েছে পার্শ্ববর্তী দেশ থাইল্যান্ডের সীমান্ত এলাকায়। পশ্চিম থাই সীমান্ত প্রদেশে তাকের কর্তৃপক্ষ বিবৃতিতে জানিয়েছে, গত কয়েকদিন ধরে কারেন ন্যাশনাল ইউনিয়ন বিদ্রোহী এবং মিয়ানমারের সেনাবাহিনীর মধ্যে অব্যাহত লড়াইয়ের কারণে প্রায় 700 মানুষ থাই শহরের মায়ের সুটে পালিয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন থাইল্যান্ড ভিত্তিক এইড লাইসেন্সের এক কর্মকর্তা ইয়েমেন। তিনি বলেন, যারা আশ্রয় নিয়েছে তাদের কাছে খাদ্য সহায়তা পৌঁছে দিতে থাই সরকারের সঙ্গে সমন্বয় করে কাজ চলছে।
পাকিস্তানের জন্য $195 মিলিয়ন ঋণ অনুমোদন দিয়েছে বিশ্ব ব্যাংকের নির্বাহী পরিচালনা পরিষদ। বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থাপনা, উন্নয়ন এবং জ্বালানি খাতের সংস্কারের মাধ্যমে ভোক্তাদের সেবার মান বাড়াতে এই অর্থ ব্যয় করা হবে। বিশ্বব্যাংকের বিবৃতিতে বলা হয়েছে, অধিক কার্যকরভাবে বিদ্যুৎ সরবরাহ এবং বৈদ্যুতিক গ্রিডে নির্ভরতা ভিত্তিতে ব্যবস্থাপনা উন্নয়ন করার জন্য কোম্পানিগুলোকে সহায়তা করবে দ্য ইলেকট্রিসিটি ডিস্ট্রিবিউশন অফিসিয়েন্সি ইম্প্রুভমেন্ট প্রজেক্ট। এর লক্ষ্য হল কম খরচে রাজস্ব সংগ্রহ বৃদ্ধি, লোকসান কমানো এবং প্রযুক্তি তথ্য সিস্টেম বাস্তবায়নের মাধ্যমে কর্মকাণ্ড আধুনিকায়ন করা। এই প্রকল্প বিনিয়োগ করবে জলবায়ু পরিবর্তন সহনীয় অবকাঠামো, বিশেষ করে গ্রিড স্টেশন এবং সরবরাহ লাইনে। রাশিয়া যদি প্রতিবেশী ইউক্রেন দখলও করে, তাহলে ব্রিটেন বা দেশটির মিত্ররা কিয়েভকে রক্ষায় সেনা পাঠানোর সম্ভাবনা খুব কম বলে জানিয়েছেন ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রী বেন ওয়ালেস। যদিও তার এই মন্তব্যের একদিন আগেই প্রধানমন্ত্রী বরিস জনসন রাশিয়ার নেতা ভ্লাদিমির পুতিনকে বলেছিলেন, রাশিয়া যদি ইউক্রেন দখল করে তাহলে ভয়াবহ পরিণতি ভোগ করতে হবে। ইউক্রেন সীমান্তে তুমুল উত্তেজনা বিরাজ করছে। গত কয়েক মাস ধরে সেনা সমাবেশ করে রেখেছে রাশিয়া। ইউক্রেন সীমান্তে অন্তত 6টি স্থানে 1 লাখের কাছাকাছি রুশ সেনা অবস্থান করছে, কিন্তু এই হামলা কখন বা কেমন হবে সেটা বলা কঠিন। তবে ইউক্রেনের সামরিক গোয়েন্দারা এর একটি ধারণা পাওয়ার চেষ্টা করেছেন। তারা বলছেন, আগামী জানুয়ারি কিংবা ফেব্রুয়ারি মাসেই এই ধরনের হামলা হতে পারে। সম্ভাব্য হামলার একটি ম্যাপ এঁকেছেন তারা। নভেম্বর মাসে প্রকাশিত ওই ম্যাপে হামলার ভয়াবহ চিত্র আঁকা হয়েছে। জলস্থল এবং আকাশপথের সম্ভাব্য হামলা ইউক্রেন সেনাবাহিনীর ঘুম কেড়ে নিয়েছে। দেশটির সামরিক গোয়েন্দা বিভাগের প্রধান কেরিলো বুদানভ সম্প্রতি নিউ ইয়র্ক টাইমসকে একটি সাক্ষাৎকারে সম্ভাব্য হামলা নিয়ে নজির উৎকণ্ঠার কথা তুলে ধরেছেন। তিনি বলেন, রাশিয়া প্রথমে অপেক্ষাকৃত কম মাত্রায় হামলা চালাতে পারে, তবে হামলা চালালে সেটা হবে দুঃস্বপ্নের মতো। এর মধ্যে সবচেয়ে ভয়াবহ হবে রাশিয়ার বিমান এবং ক্ষেপণাস্ত্র হামলা। ইউক্রেনের গোলাবারুদের ডিপো এবং সেনা অবস্থান লক্ষ্য করে আক্রমণ চালাতে পারে রুশ বাহিনী। এতে ইউক্রেনীয় বাহিনী বিপর্যস্ত হয়ে পড়তে পারে। মধ্যপ্রাচ্যে মার্কিন ড্রোন হামলাকে ব্যাপক ত্রুটিপূর্ণ বলে মন্তব্য করেছে এক গোপন নথি। পেন্টাগনের ওই গোপন নথিতে বলা হয়েছে, 2014 থেকে মধ্যপ্রাচ্যে মার্কিন ড্রোন হামলায় এক বেসামরিক নাগরিকের নিহত হওয়ার তথ্য পাওয়া গেছে। নিউ ইয়র্ক টাইমসের একটি অনুসন্ধানী প্রতিবেদনে এইসব তথ্য জানা গেছে বলে আল জাজিরা জানিয়েছে। পেন্টাগনের গোপন নথিতে বলা হয়েছে, মার্কিন ড্রোন হামলার কারণে সিরিয়া, ইরাক এবং আফগানিস্তানে প্রাণ হারিয়েছেন সহস্রাধিক বেসামরিক মানুষ। এসব হামলা থেকে শিশুরাও রেহাই পায়নি। এই প্রতিবেদনের ভিত্তিতে অনুসন্ধান চালিয়েছে নিউ ইয়র্ক টাইমস। নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, সব বেসামরিক নাগরিক নিহত হওয়ার একটি ঘটনাতেও ভুল স্বীকার বা কারো বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়নি যুক্তরাষ্ট্র। এ ধরনের অনেক ঘটনার মধ্যে মাত্র 1 ডজনেরও কম ভুক্তভোগী এবং স্বজনকে ক্ষতিপূরণ দিয়েছে কর্তৃপক্ষ। 2016 সালের 19 জুলাইতে সিরিয়ার উত্তরাঞ্চলে আমেরিকার স্পেশাল অপারেশনস বাহিনী হামলা চালিয়ে 85 জন ইসলামিক স্টেট যোদ্ধাকে হত্যা করেছে, কিন্তু নিউ ইয়র্ক টাইমসের অনুসন্ধানে দেখা গেছে এই ঘটনায় প্রাণ হারিয়েছিলেন 120 জনেরও বেশি মানুষ। নিহতদের সবাই ছিলেন নিরীহ গ্রামবাসী। এছাড়া 2017 সালে ইরাকের পশ্চিম মসুলে মার্কিন বিমান থেকে একটি গাড়ি লক্ষ্য করে হামলা চালানো হয়। মার্কিন বাহিনীর দাবি অনুযায়ী গাড়িটিতে বোমা ছিল, কিন্তু নিউ ইয়র্ক টাইমসের অনুসন্ধানে দেখা গেছে সেই তথ্যটি ভুল। গাড়িটিতে মাজিদ মাহমুদ আহমেদ নামের একজন ব্যক্তি, তার স্ত্রী এবং 2 সন্তান ছিল। হামলায় তারা সবাই এবং আরও 3 জন বেসামরিক নাগরিক নিহত হন। প্রতিবেদনে বলা হয়েছে, ইসলামিক স্টেটের বিরুদ্ধে বোমা হামলায় মার্কিন বাহিনী বেসামরিক নাগরিকদের রক্ষার বিষয়টি নিয়মিতভাবেই এড়িয়ে গেছে। আজকের মতো এই পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বিশ্বের সর্বশেষ নিউজ সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে দেখার জন্য ধন্যবাদ সবাইকে।